এবার আমরা রিং এর মাপটা দেখে নেব, যেহেতু নতুন রিং দিচ্ছি আমরা। এবার রিং এর মাপটা একটু দেখে নিতে হবে। আমরা রিংটাকে একটু মেপে দেখে নিচ্ছি। খুব সুন্দর গ্যাপ আছে, খুব সুন্দর গ্যাপ আছে, কোনো রকম সমস্যা নেই। সুন্দর ম্যাচিং হয়েছে, কোনো সমস্যা নেই। চলুন আমরা এটা ফিটিং করে ফেলি। এবার স্প্রিং এর মুখগুলো, মুখটাকে অপোজিট সাইডে রাখতে হবে। এই যে কাটিংটা দেখা যাচ্ছে, এই কাটিংটা ঠিক উল্টো দিকে যাতে গ্রুপটা থাকে। এবার আমরা কম্প্রেসার রিংটাকে ফিটিং করব। এই কালো যে দুটো দেখা যাচ্ছে, এই দুটো হচ্ছে কম্প্রেসার রিং আর এটা টপ রিং, এটা টপ। এটাকে আমরা প্রথমে ফিট করব। মোবিল রিং এর পাশেই এটা দেওয়া উচিত, আর মোবিল রিং এর পাশে কম্প্রেসার রিংটাকে দিয়ে দিতে হবে। আমরা দিয়ে দিচ্ছি, বেশি চলে গেল। মোবিল টিং এর উপরে উঠে গিয়েছিল তো, যার জন্য যেতে যাচ্ছিল না। এবার আমরা টপ রিংটাকে ফিটিং করব। তো আমাদের রিং ফিটিং হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা সিলিন্ডারের মধ্যে ঢুকাবো। তো সবার প্রথমে আমরা সিলিন্ডার এর ভিতরে একটু মোবিল দিয়ে নেবো, যেহেতু ড্রাই রয়েছে এখন। তো একটু মোবিল আমরা ভিতরে দিয়ে নিই। এবার আমরা পিস্টনে রিংয়ে একটু মোবিল দিয়ে নেবো। একটু মোবিল দিতে পারে ভালো হবে, সুবিধা হবে। তো এবার আমরা রিং এর পজিশনটাকে আমরা ঘুরিয়ে নেব। আপনারা অনেকেই কমেন্ট করেন যে রিং এর পজিশনটা ঠিকঠাক করে আমাদের দেখাবেন, তো অবশ্যই আজকের সেই জিনিসটা একটু ফলো করুন। দেখেন, এটা মোবিল রিং এর গ্রুপ, মোবিল রিং এর এটা হচ্ছে কাটিং,
তো এটাকে সবসময় টপের দিকে রাখতে হবে। এটা আমরা একটা সাইডে দিলাম এই জায়গায়, এর ঠিক অপোজিটে এই জায়গায় একটা মুখ আসবে, কম্প্রেসার রিংয়ের মুখ আসবে। যেরকম এই যে কম্প্রেসার রিংয়ের মুখ, এটাকে ঘুরিয়ে এইখানটায় ছিল, তো এর ঠিক উল্টো দিকে নিয়ে যাব। এই জায়গায়, এই জায়গাটায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, এইখানটায় চলে এসছে। এই যে এবার এইখানটায় দেখেন আর একটা গ্রুপ রয়েছে, এইটাকে ঠিক এইখানটায় রাখবো। এই রিংয়ের মুখটাকে আমরা ঘুরিয়ে এই জায়গাটায় নিয়ে আসলাম। এই যে এই জায়গাটায় নিয়ে আসলাম, এর অপোজিটে চলে যাবে টপ রিং। এই যে মুখটা, এই মুখটা ঘুরিয়ে ঠিক এই জায়গাটায় যাবে। এই যে এই যে রিংটা রয়েছে, এইটা এই জায়গায় চলে আসবে। তাহলে কী করলাম, একটা এই পাশে থাকলো, একটা ঠিক এর অপোজিটে থাকলো, একটা এই জায়গায় থাকলো, আর একটা ঠিক এই জায়গাটাই থাকলো। এই দেখেন, তাহলে রিংয়ের মুখটা চারিদিকে আমাদের ঘুরে গেল, অসুবিধা নেই। তো এবার আমরা সিলিন্ডারের ভিতরে পুশ করে দিই। সিলিন্ডারের ভিতরে পুশ করতে গেলে আমরা সিলিন্ডারটাকে উপরে বসিয়ে নেব। বসিয়ে নেওয়া হলো, এবার এই টপ এই দিকটায় থাকবে, টপের দিকে রেখে দেবো। এই যে টপ সাইডটা এদিকে চলে গেল, এটা টপ দিকেই থাকবে। ব্যাস, তো এবার আমরা রিং ক্ল্যাম্প দিয়ে সিলিন্ডারের ভিতরে পুশ করে দিই। তো বন্ধু, ইঞ্জিনটা দেখলেন তো যে কী কী চেঞ্জ করলাম আমরা। তো এই ইঞ্জিনটা এই নতুন ইঞ্জিনের থেকে কোনো অংশে কমা হবে না, শুধু এই সিলিন্ডারটাই পুরনো দেওয়া হলো। পুরনো দেওয়া হলেও দেখেন সিলিন্ডার কিন্তু অরিজিনাল সিলিন্ডার রয়েছে। তো অতএব একটা নতুন ইঞ্জিনের থেকে কোনো অংশে কমা হবে না। এর দেখেন ক্র্যাঙ্ক ভালো রয়েছে, ওয়েট নতুন দেওয়া হলো, ক্যামশ্যাফ্ট নতুন দেওয়া হলো, সিআর বুশ নতুন দিয়ে দিচ্ছি, পিস্টন নতুন দিয়ে দিচ্ছি, রিং নতুন দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এর ভিতরের স্পেয়ার পার্টসগুলো টোটালি নতুন হয়ে গেল। এর শুধু পুরনো থাকলো এই সিলিন্ডারটা। তা সিলিন্ডারের যে পজিশন রয়েছে খুব সুন্দর রয়েছে, যেহেতু আমার কাছে ছিল বলেই আমি দিলাম, নাহলে পরে এটা নতুনই দিতে হবে। আমাদের সিলিন্ডার পিস্টন অলরেডি এর মধ্যে সিলিন্ডারের মধ্যে পুশ করা হয়ে গেছে। তো এবার আমরা ইঞ্জিনের ভিতরে দিয়ে দেবো, তার আগে আমরা সিআর পুশটাকে ফিটিং করে দেবো। তার আগে সিলিন্ডার এই সিআর পুশটাকে আমরা ফিটিং করে নিই, এটা যেহেতু নতুন দেওয়া। এটাকে আমরা ফিটিং করে দিই। এবার আমরা ইঞ্জিনে এটা ফিটিং করে দেব, ইঞ্জিনের মধ্যে আমরা সিলিন্ডারটাকে ফিট করে দেবো। ইঞ্জিনের মধ্যে ফিট করতে গেলে আমরা ক্র্যাঙ্কে একটু মবিল দিয়ে নিতে হবে, যেহেতু নতুন আর ড্রাই হয়ে রয়েছে। এখানটায় একটু মবিল দিয়ে নিতে হবে, ক্র্যাঙ্কের ভিতরে একটু মবিল দিয়ে নেব, তার কারণ যেহেতু ড্রাই হয়ে রয়েছে এর ভিতরে অবশ্যই মবিল দেওয়া উচিত। আমরা মবিল দিয়ে নিয়েছি আর একটুটা, যেহেতু এটা ড্রাই হয়ে রয়েছে, সবই টোটালি ধোয়া মোছা করা হয়েছে, তো
এটা দেওয়া অবশ্যই উচিত, না হলে পারে সিআর বুস্টটা নষ্ট করে দেবে। এই জিনিসটা অবশ্যই করবেন। তো নতুন ক্র্যাঙ্ক ফিট করতে গেলে অবশ্যই এই জিনিসটা করা উচিত, না হলে পারে অসুবিধা আছে, ওই সিআর বুস্টটা সহজেই নষ্ট হয়ে যাবে। তো এবার আমরা সিলিন্ডার এই কানেক্টিনের উপরে একটু মবিল দিয়ে নেব, দেওয়ার পরে এটাকে আমরা ফিটিং করে দেবো। তো চলুন এটা ফিটিং করে দিই। এবার ক্র্যাঙ্কটাকে আমরা আস্তে আস্তে ঘোরাবো, নিচের দিকে ডাউনে নিয়ে চলে যাব আর সিলিন্ডারটা পজিশনে চলে যাবে। ব্যাস চলে গেছে। এবার যতটা যাওয়ার ততটা দিয়ে দিতে হবে, একটু সামনে ওটাকে ভিতরে দিয়ে দিতে হবে। ব্যাস চলে গেছে। এরম এবার আমরা পিছনের দিকে সিআর বুস্টটাকে ফিটিং করে দেবো। তো এইখানটায় আমাদের সিআর বুস্টটাকে ফিটিং করে নিতে হবে। এবার আমরা এখানে একটু মবিল দিয়ে নেব। আচ্ছা এবার আমাদের খেয়াল রাখতে হবে, এই দেখেন এখানে লেখা আছে এটা টপ সাইডে যাবে, তো টপ সাইডে দিয়েই আমাদের ফিটিং করতে হবে। জায়গায় চলে এসেছি। এবার আমাদের এটা জোরে টাইট দিয়ে দিতে হবে, এটাকে আমরা টাইট দিয়ে দেবো। ব্যাস এবার জোরে টাইট দিয়ে দিতে হবে। হ্যাঁ টাইট হয়ে গেছে।